মইতো কালি এটো মই নাজানো আপনার মইতো কালি একটা সময়তে গুয়াহাটিতে ঘুরব একজেক্ট 8টা বাজার পর বরষুণ হয়েছে মই 10টা লেকে গুয়াহাটিত ঘুরিছো রুকমিনী গাঁও সম্মুখত 100 মিটার পানি হয়েছে উলুবাড়ি সম্মুখত পানি হয়েছে গাড়ি চলি আছে কতটো বিশেষ জলমগ্ন দেখা নাই আগর জলমগ্নর আপনার টিভি ফুটেজবুর আপনাদের নিজে কম্পেয়ার কর আর আরবান ফ্লাডিং এটা আমার বাধ্যবাধকতা শিলফাকু এভিকশন করলেও আপনাদের ধরেগৈ আজি শিলফাকু এভিকশন করার কারণে জোরতো পানি নোহাকে বাঁচি গেছে গতি পানি হলে মানুষের জলমগ্নর কথা কয় আর পানির ড্রেনবিল সাফা করলে খিলঞ্জিয়া লোকর কথা কয় এটা কোনফালে আমি মরু আপনাদের বুঝাই দিও এটা উলুবাড়ি গোটে ড্রেনট দখল করেছে উলুবাড়ি অপসরা সিনেমা হল মণিপুরী বস্তিরপরা নন্দন হোটেল যাব ড্রেনট সরু করে থাকে এটা সেইটা ডাঙর করব লাগলে তো হাতুড়ি পড়ব সেটা আপনাদের আক খিলঞ্জিয়ার কথা কব সেকারণে মিডিয়ায় সিদ্ধান্ত লোক আরবান ফ্লাডিং লাগবে না হাতুড়ি লাগবে দুটার এটাই হব পারে গতি আপনাদের দুই ফালে ডম্বরুটো কোবাই থাকলে আমার দিগদারি হয়ে যায় গতি আজি যখন কবিতা লিখেছিল আজি নতুন একটা কবিতা লিখক আরবান মতো কালি এই মই নাজানো আপনার মতো কালি একটা সময়তে গুয়াহাটিতে ঘুরি আছো একজেক্ট 8টা বাজার পর বরষুণ হয়েছে মই 10টা লেকে গুয়াহাটিত ঘুরিছো রুকমিনী গাঁও সম্মুখত 100 মিটার পানি হয়েছে উলুবাড়ি সম্মুখত পানি হয়েছে গাড়ি চলি আছে কতটো বিশেষ জলমগ্ন দেখা নাই আগর জলমগ্নর আপনার টিভি ফুটেজবুর আপনাদের নিজে কম্পেয়ার কর আর আরবান ফ্লাডিং এটা আমার বাধ্যবাধকতা শিলফাকু এভিকশন করলেও আপনাদের ধরেগৈ আজি শিলফাকু এভিকশন করার কারণে জোরতো পানি নোহাকে বাঁচি গেছে গতি পানি হলে মানুষের জলমগ্নর কথা কয় আর পানির ড্রেনবিল সাফা করলে খিলঞ্জিয়া লোকর কথা কয় এটা কোনফালে আমি মরু আপনাদের বুঝাই দিও এটা উলুবাড়ি গোটে ড্রেনট দখল করেছে